ইউটিউব অ্যাপে বেল আইকন টিপুন এবং শিমারো বেঙ্গলি থেকে সব আপডেট পেতে থাকুন। ঘরে কেউ নেই বোধ হয়। মনে হচ্ছে ঘরের মালিক সন্ধে হতেই ম্যাডামকে নিয়ে বাজারে পালিয়ে গেছে। যাই হোক, আমার পক্ষে তো এটা সুবর্ণ সুযোগ। ঘরের লোক বাইরে, বাইরের লোক ভেতরে। যাই হোক, 1000 টাকা পাওয়া গেল। যাই হোক, 8000 টাকা পাওয়া গেল। এটা আলমারি না সারি সরু? আমি ঠিক ইনকাম করবার সময় তুমি মরে গেল গো। তুমি যদি বেঁচে থাকতে আমরা স্কুটারের পেছনে বসে এগুলো পরে ঘুরতে যেতে। ছাড়ো মা, তোমার জন্য আমি সব পড়ছি, তুমি চিন্তা করো না। যাকে তুমি না পড়লি না, তোমার বউ তো পড়বে, স্বর্গে থেকে তোমার আত্মা শান্তি পাবে। আরে আরে, সব দরজা ফরজা খোলা পড়ে আছে। আচ্ছা, তুমি খুলে গিয়েছিলে নাকি? আমি তো বন্ধ করে গিয়েছিলাম। আরে সর্বনাশ হয়ে গেল, সব বরবাদ হয়ে গেল, সব বরবাদ হয়ে গেল। আরে তুই কে? আমার ঘরে চুরি করতে ঢুকেছিস নাকি? হ্যাঁ, হ্যালো, ইনকাম ট্যাক্স হেড অফিস, ইনকাম ট্যাক্স এসপিআর কমিশনার বলছেন। আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী আমি স্যার রেড করেছি। স্যার স্যার ব্ল্যাক মানি পুরো ঠাসা হয়ে গেছে স্যার। টাকা গয়না সমস্ত কিছু স্যার, খেয়ে খেয়ে এত বড় ভূমি করেছে যে এর ভূমিটা যদি একবার রেড করা যায় তাহলে 2-3 লাখ টাকার চিকেন মটন বেরোবে। ওয়াইফ, ইনকাম ট্যাক্স অফিসার, এদিকে স্যার। ওয়াইফ খুব বিউটিফুল জিনিস, সেক্সি। স্যার, হুঁশ খাওয়ার ব্যাপারে পুরো অ্যাক্সিলেটর ঘুরিয়ে দিয়েছে স্যার, পুরো খালি করে দিয়েছে। কি বললেন স্যার? না 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 না, 3-4টা গাড়ি পাঠাবার দরকার নেই। আপনি 1টা গাড়ি 10 জন ইন্সপেক্টর পাঠিয়ে দিন, তাতেই হয়ে যাবে। কি কি? ও, জেল জেল জেল। হ্যাঁ স্যার, জানতে চাইছেন যে কোন জেলে থাকতে প্রেফার করবেন? হ্যাঁ, এ আমাদের লোকাল বারাসাত, আলিপুর নাকি তিহার? রাক্ষস নাকি রে বাবা? আরে তোর ঘরে মারলি আমি শুয়েছি, তোর গলিতে মারলি আমি শুয়েছি। খবরদার, এটা হচ্ছে আমার এরিয়া। প্রভু শ্রীরাম, বিপদে পড়েছে তোমার ভক্ত হনুমান, জলদি এসো প্রভু, না হলে প্রাণ নিয়ে নেবে এই শয়তান। বলো ভক্ত। প্রভু, আমার কথা আমি হারবে। তোর গীতি নাটক বন্ধ কর, কি হয়েছে বল? এই এর নমস্ত পিছি যাচ্ছে আমাকে শয়তান। আবে ওই তখন থেকে আমাকে বিয়ারি মিষ্টি মতো মেনেই চলেছে, মেনেই চলেছে। মিরা করে পিটি তক্তা করে দিয়েছে, ব্রেক ক্লাচ কিছু মারছে না বেটা। আরে মোপড়া, তো তো খুব সাহস, তুই আমার নাতির গায়ে হাত দিচ্ছিস, কি করেছো? হ্যাঁ, আরে আমার ঘরে ঢুকে চুরি করছিল, মারবো না তোকে, আদর করব। কি চুরি করছিল? আরে করব বলে ঢুকেছিল, এসে গেলাম বলে পারলো না। মোলো যা, চুরি তো করেনি আমার সোনা গো, চুরি তো করেনি। আরে চুরি করলে তবে না মারতিস,
বেচারা চুরি করেনি বলে মনে কষ্ট আছে দেখো তো আর তুই ওকে বাঁচিস আরে এখনো একটা আংটি ওর মুখে আছে এই দে দে কোথায় রেখেছিস দে না ও যে আমার গরুর মতো পিটলো আমি দেবো না দে এই দে নিন নিয়ে যা দেখ আমি দাতা চোর এই যা 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 এখান থেকে ভাগ যা ওই ব্রেকমার কোথায় আছিস আবার কি হলো রে দাঁড়া তোর অ্যাকাউন্টসটা ক্লিয়ার হয়নি মানে তোর মালপত্র তো পেয়েছিস হ্যাঁ পেয়েছি আচ্ছা তুই আমায় যেটা দিয়েছিলি সেটা তো রিটার্ন দিতে হবে সালা আর ওকে ডাকতে হবে না চল ভেতরে চল বাবা চল আয় চল আয় বাবা হ্যাঁ চল লোকজন হার্ট অ্যাটাক করে মরে যাবে চল আরে লাইফে এই প্রথম দিনের বেলায় মন্দিরে নিয়ে এলি না হলে আমি তো নাইট ডিউটি করি সব সময় বাবা আজ আমি মন্দিরে নিয়েছি কেন বলতো যে তুই ঠাকুরের মাথায় হাত দিয়ে দিব্যি করবি আজ থেকে আর চুরি করবি না চল আরে দাঁড়িয়ে গেছিস কেন কি হলো সামথিং সামথিং হ্যাঁ তুই কিছু শুনতে পাচ্ছিস না না মন্দিরে আমি কিছু শুনতে পাই না শুধুমাত্র দেখতে পাই তার মুকুট তার হার তার কানের দোল তার ঘন্টা তার থালাটা তার ঘোড়া তোকে বলে কোনো লাভ নেই ভুল হয়েছে আমার চল দেখ ওকে চিনতে পারছিস আরে ও তো আমাদের রুমি আমার প্রেমিকা এই আমার প্রেমিকা তোর বৌদি হয় আচ্ছা তোর প্রেমিকা আর আমার বৌদি হুম এই আরে রুমির প্রেমেতে কবে থেকে তুই পলি রে সেই ছোট্টবেলা থেকে সত্যি বলছি ভাই 15 বছর হলো গ্রাম ছেড়ে চলে গেছে ঠিকই কিন্তু মন তারই কাছে ছিল সামথিং সামথিং আচ্ছা তুই বৌদিকে কথাটা বলেছিস জানানোর জন্য আমি বহু চেষ্টা করেছি কিন্তু এর মধ্যেও আমায় পুরো ভুলে গেছে ছোটবেলার কথা ওর কিচ্ছু মনে নেই একটা কথা বলবো 15 মিনিট আগে কার হাত সাফাই করেছি সেটাই ভুলে গেছি আর 15 বছর আগে কি হয়েছিল না হয়েছিল সেটা মনে রেখে বৌদি গিট ফেলে বসে আছে ঠিক কথা তো বন্ধু 15 বছরের কথা ও ভুলে যেতেই পারে বাজা বাজা আরে কি ভাবছিস বন্ধু ছেলেবেলা রুমিকে নিয়ে আমি মন্দিরে আসতাম ঘন্টা অব্দি ওর হাত পৌঁছত না বলে আমি ওকে তুলে ধরতাম কোথায় চলে গেল সেই দিনগুলো আইডিয়া আইডিয়া কি চন তুই ছোটবেলায় ঠিক যেমনটা করতি এখন আবার ঠিক সেটাই কর আবে এখন ওসব করলেও রেগে যাবে না আরে মোটেই রাখবে না উল্টে খুশি হবে শোন ছোটবেলার কথা ওর মনে পড়ে যাবে দেখিস নি সিনেমা কেমন হয় যা আরে অ্যাক্সিলেটর দাবিয়ে এগিয়ে যা যাবো 100% এগিয়ে যা আরে যা আরে যা না রে বেটা তাহলে যাই বন্ধু যাই আবার দাঁড়ালি কেন যা না রে বন্ধু আমার ভয় লাগছে একদিন ওকে তুলে ধরেছিলাম বলে ও আমার এমন জায়গায় বেকায়দা মেরে দিয়েছিল আরে চিন্তা করিস না মন্দিরের মধ্যে অস্থানে কোস্থানে মারবে না সামনে ঠাকুর আছেন পেছনে আমি আছি তুই এগিয়ে যা অসভ্য ছেলে আরে মাসি তুমি কখন এসে গেলে মাসি আমি তো তোমায় শুধু তোলার চেষ্টা করেছিলাম তুমি আমায় মারছো আর কোনোদিন যদি মন্দিরে কোনো মহিলার গায়ে হাত দিয়েছো না তোমার মজা আমি বার করে দেবো দেখ দেখ চল চল এই তুই কি ছোটবেলায় মেয়েদের তোলে ঘন্টা বাজানো শেখাতি নাকি রে হ্যাঁ বল হ্যাঁ তুই বাড়ি চল আমি আজ তোর ঘন্টা বাজাবো চল এই বৌদি কোথায় গেল তাই তো রুমি কোথায় গেল আরে এসব কি হচ্ছে বাড়িতে মা বোন নেই
গুরু তুই যে অনুভবের মতো ফাইট করলি, ভিলেনরা তো হাওয়া হয়ে গেল, মনে দুঃখ হয়ে গেল, হিরোইনের সঙ্গে কথাটাই হলো না। দেখ বন্ধু, কাল একটা নির্জন জায়গা দেখে চুপ করে ওর হাতটাকে টেনে নিয়ে ও কেমন মনের কথা সব বলে দেব। রুমি 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 কেন এরকম করছো? দেখো আমার এসব মোটেই ভালো লাগে না, আর কখনো আমাকে ছোঁবার চেষ্টা করবে না। আরে রুমি, এত রাগের কি হয়েছে? আরে বাবা, আফটার অল আই এম ইয়োর ফিউচার হাজবেন্ড, আজ না হলেও কাল তো আমি তোমায় বিয়ে করবই। আজ আর কালের মধ্যে অনেক তফাত আছে, লোকে দেখলে কি ভাববে বলো তো? কেউ কিচ্ছু ভাববে না, কারণ এই সারা গায়ের লোক জানে যে আমাদের মধ্যে কিছু একটা আছে। গ্রামের লোকে কি ভাববে সেটা বড় কথা নয়, আমার বাবা তোমায় কি ভাববে সেটাই বড় কথা। তুমি তো জানো তুমি চাকরি না পাও অবধি বাবা আমাদের বিয়েতে কখনো মত দেবে না। আমি এটা জানতাম তুমি কথাটা নিশ্চয়ই তুলবে। আমাদের এই 2 বছরের সম্পর্কের ভেতরে তুমি কখনো কোনোদিন আমার সঙ্গে ভালোভাবে কথা বলেছো? যতবারই দেখা করেছো তুমি শুধু চাকরি চাকরি বলে আমায় কষ্ট দিয়েছো রুমি। আচ্ছা বাবা, রেখে যাচ্ছ কেন? জানো কাল পাশের বাড়ির বৌদি আমাকে দেখিয়ে দেখিয়ে অনেক কথা বলল, লজ্জায় আমার মাথাটা নিচু হয়ে গেল। থাক, তোমাকে আমার জন্য আর মাথা নিচু করার দরকার নেই, এখন থেকে চাকরি না পাওয়া অবধি আমি তোমায় আর আমার মুখ দেখাবো না, এতে তুমি খুশি তো? পার্থ, আমরা বাউন্ডুলের দল তোমাদের দুজনকে প্রেম বন্ধনে বাঁধলাম এইটা দেখার জন্য। প্রেম কাকে বলে তুমি কি এটা জানো? প্রেম করতে চাও তো তুমি নাই জানো, তাহলে প্রেম করারই দরকার নেই। দরকার নেই? এ বাউন্ডুলের দল, তোদের প্রবলেমটা ঠিক কোথায় বলতো? প্রেমিকরা সব কি এরকম হয়?
আরে বাবু, প্রেম যদি করবে দেব আর শুভশ্রীর মতো করো, বুঝলে? প্রেমই যদি করবে তাহলে সালমান আর সোনাক্ষীর মতো করবে, শাহরুখ খানের কাজলের মতো। ঝগড়া চাটি না করে দুজনকে ভালোবাসাটাই প্রেম। চলো 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 চলো, আসো রুমি দিদি, এই নাও তোমার রাগি প্রেমিককে সামলাও। আর শোনো, এবার থেকে কখনো নিজেদের ভেতরে ঝগড়া করবেন। আর এটা হচ্ছে আমাদের বাউন্ডুলে দলের আদেশ। কেন? না 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 না, অনুরোধ।